ক্লাস 11 আগের দিন সম্পদটা পড়ানোর পরে নিশ্চয়ই একটুখানি সহজবোধ্য মনে হচ্ছে যে অতটা কঠিন নয়। আজকে আরেকটু সম্পদ সম্পর্কে আরেকটু কয়েকটা তথ্য দিয়ে দিই। যেমন বলা যেতে পারে সম্পদের ফাংশনাল থিওরি কি আসতে পারে। ফাংশনাল থিওরি, কার্যকারিতা তত্ত্ব, মানে জিমারম্যান বলেছিলেন। এবারে এটা সম্পর্কে যেটুকু বলতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা একটু বই থেকে এটা একটু মুখস্থ করবে। মানে কি কাজে লাগে, মূল কথা হলো কি কাজে লাগে। জিমারম্যান বলেছেন, কোনো বস্তুর কার্যকারিতা না থাকলে তাকে আমরা সম্পদ বলতেই পারি না। চাহিদা পূরণের ক্ষমতা থাকতে হবে, তবেই তাকে আমরা সম্পদ বলবো। যেমন আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেন নিই, অক্সিজেন দরকার হচ্ছে, তার মানে অক্সিজেন একটা সম্পদ। তো এবারে বস্তুর সাথে কার্যকারিতা যোগ হলে তবেই সেটাকে আমরা সম্পদ বলবো। যেমন ধরো বস্তু, কয়েকটা উদাহরণ দিয়ে একটুখানি বোঝাচ্ছি কার্যকারিতা সমান আমরা এটাকে সম্পদ বলবো। একটা উদাহরণ দিতে পারি নদীর জল, আরো অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিয়ে আপাতত বলছি। আচ্ছা, এই জলটাই আবার আমাদের কাছে সম্পদ থাকে না, বস্তু থেকে কার্যকারিতা যদি মাইনাস হয়ে যায় তখন সেটাকে আমরা সম্পদ বলবো না, মানে সম্পদ নয়। মানে উদাহরণ দিতে পারি দূষিত জল, তাহলে সম্পদের সাথে কার্যকারিতা সম্পর্কিত হলে তবে সেটাকে আমরা সম্পর্ক, মানে প্লাস হলে তবেই সেটাকে আমরা সম্পদ বলবো। আবার শুধু যে বস্তু হতে হবে তা নয়, অবস্তুর সাথেও যদি কার্যকারিতা যোগ হয় তখন সেটাকে আমরা সম্পদ বলবো। তার উদাহরণ কি বলতো, যেটা এখন তোমরা পাচ্ছ, শিক্ষা। আবার এই শিক্ষায় ধরো সেটাও একটা অবস্তু, শিক্ষারই কিছু একটা অংশ, অবস্তু মাইনাস কার্যকারিতা সেটা কিন্তু সম্পদ নয়। যেমন হলো কুসংস্কার, সেটাও একটা শিক্ষা কিন্তু সেটা আমাদের কাজে লাগছে না, কুসংস্কার। আচ্ছা, যুদ্ধ, এগুলো। আচ্ছা, এবারে এগুলো গেল তো অবস্তু, এবারে সম্পদ। তাহলে বোঝা গেল যে বস্তুর সাথে কার্যকারিতা যোগ হলে তবে সেটা সম্পদ বলবো, বস্তু থেকে কার্যকারিতা মাইনাস হয়ে গেলে সেটাকে সম্পদ নয় বলবো। অবস্তুর সাথে কার্যকারিতা যোগ হলে সম্পদ বলবো, অবস্তু থেকে কার্যকারিতা মাইনাস হয়ে গেলে সেটাকে সম্পদ নয় বলবো। এবারে সম্পদ থেকেই যদি কার্যকারিতাটা চলে যায় মাইনাস কার্যকারিতা, তাহলে সেটাও সম্পদ নয়, সেটাও আর সম্পদ থাকবে না। যেমন ধরো ভূমিটা আমাদের সম্পদ, মৃত্তিকা, কিন্তু সেটা যদি আমরা কোনো কারণে রোদ না করে ক্ষয়ে যেতে দেখি, মানে বিভিন্ন কারণ, ভূমি ক্ষয়, এটা কিন্তু আমাদের আর সম্পদ থাকলো না। আচ্ছা, মানুষ আর সম্পদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, মানুষ আর সম্পদের মধ্যে, কার্যকারিতার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আবহমান কাল ধরেই চলে আসছে। তবে মানুষের আকাঙ্ক্ষা যত বাড়ছে, চাহিদা যত বাড়ছে, তত কিন্তু সম্পদের চাহিদাটাও, সম্পদের কার্যকারিতাটাও বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদাটাও বৃদ্ধি পাচ্ছে। যেমন আদিম মানুষের ক্ষেত্রে কিন্তু অতটা চাহিদা ছিল না, তাই অত ধরনের সম্পদ পাওয়াও যেত না। সভ্য মানুষের যত সংখ্যা বাড়ছে তত কিন্তু মানুষের চাহিদাটা বাড়ছে, সঙ্গে সঙ্গে সম্পদের কার্যকারিতাটাও বাড়ছে। তবে স্থান কাল বিশেষেও কিন্তু কার্যকারিতার তফাৎ লক্ষ্য করা যায়। যেমন ধরো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মোটামুটি একই ধরনের জলবায়ু দেখা যায়, কিন্তু তাদের একই প্রাকৃতিক পরিবেশ থাকলেও কৃষিজ ফসল উৎপাদনে কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। সেটা তার পেছনেও কিছু কারণ আছে, মানুষের চাহিদাটা তো একটা বটেই, আর মানুষের এই যে সম্পদের যে কার্যকারিতা তার বহুমুখী ব্যবহারও আছে। যেমন ধরো আগে নদীর জলটা শুধুমাত্র জমিতে জলসেচ করতে কাজে লাগতো, জমিতে যখন বৃষ্টির ফলে জল পেতো না, অতিরিক্ত জলটা তো যোগান দিতে হবে চাষবাসের জন্য, সেই সময় কাজে লাগতো। এখন কিন্তু সেই জলটাই নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে কাজে লাগে, পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে, এক জায়গা থেকে
যারা যাতায়াতের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি, আর সর্বোপরি আমোদ প্রমোদ, মানে বেশ একটা বাঁধের পেছনে যে জলাশয়টা আবদ্ধ অবস্থায় রয়েছে সেখানে বোটিং টোটিং এর ব্যবস্থা করে সেখানে একটা রিসর্ট তৈরি করে আমোদ প্রমোদের একটা ব্যবস্থাও আমরা কিন্তু করেছি, যত আমাদের চাহিদাটা বাড়ছে। এবারে সম্পদ সংরক্ষণের কি কি উপায় আছে সেটা কিন্তু আলাদা ভাবে আসে প্রশ্ন, আমি পয়েন্ট গুলো বলছি, ভেতরে লেখাটা তোমরা নিজেরাও লিখতে পারবে, যদি পয়েন্ট গুলো মনে রাখো তাহলে সম্পদ তো লেখাই আছে, আমি আর সম্পদটা লিখছি না। সংরক্ষণের উপায় কিন্তু আলাদা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, সংরক্ষণের উপায়। আমি একটু উপায়গুলো পয়েন্ট বলে দিচ্ছি এবং ডিসকাস করে দিচ্ছি। মিতব্যয়িতা, মানে ব্যয়টা আমাদের কমাতে হবে, আমরা অনেক সময় প্রয়োজন ছাড়াও অনেক কিছু সম্পদ ব্যবহার করে ফেলি, সেই সম্পদের ব্যবহারটা আমাদের কমালেও চলে যায়, সেটা কমাতে হবে। অপচয় রোধ, এই স্কুলে তো প্রায়ই হয় যে ঘরে মানুষ চলছে নেই, কারেন্ট চলে যাচ্ছে, পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, কল খোলা আছে, জল বন্ধ করার মানে কলের আটকানোর মুখটাই নেই, হারিয়ে গেছে এবং সেটা বন্ধ করার কোনো ব্যবস্থাও নেই, জল পড়ে যাচ্ছে, অপচয়টা আমাদের রোধ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার, মানে যার যা ব্যবহার, অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার, মানে যেমন ধরো ডিজেলের ব্যবহার আমরা তাপবিদ্যুতের ক্ষেত্রে না করে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করি তাহলে সেটা বেশি সংরক্ষণ, মানে বেশি দিনের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে। পুনর্ব্যবহার, যেটা আমরা প্রায়ই করি না, ধরো পুনরায় কোনো একটা লোহা ভেঙে গেছে, দুটো অংশ ভাগ হয়ে গেছে, আমরা ফেলে দিলাম, আমরা নতুন জিনিস কিনে আনলাম, তামার একটা বালা ছিল ভেঙে গেছে ফেলে দিলাম, কিন্তু ওগুলো তো একটা খনিজ সম্পদ, সেটা যদি আমরা পুনরায় দোকানে দিয়ে মেরামতি করে ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু সম্পদ সংরক্ষণ করতে পারবো। পরিবর্তন, পরিবর্তন সাবস্টিটিউট, পরিবর্ত দ্রব্যের ব্যবহার, যেটা মানে যেমন ধরো কাঠটা তো আমাদের একটা গচ্ছিত সম্পদ, কাঠের বদলে এটাও তাই, কিন্তু কাঠটা বনজ সম্পদ হিসেবে আরো অন্যান্য পরোক্ষ পরিবেশের উপকার করে, কাঠের বদলে আমরা যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করি, যেমন আগে দরজার যে সাইডগুলো হতো, দরজা জানলার যে বিমগুলো হতো সেগুলো কিন্তু কাঠের হতো, এখন কিন্তু অনেক জায়গায় দেখবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। ছ নম্বর হচ্ছে পুনঃস্থাপন, মানে গাছ কেটে নিলাম আমাদের প্রয়োজনে, নতুন গাছ লাগালাম না, সেই বনভূমিটা আবার পুনরায় স্থাপন করতে হবে, সেটা যদি আমরা দেখি। কার্যকারিতা বৃদ্ধি, মানে যতটা কাজে লাগতো তার থেকেও বেশি যদি কাজে লাগানো যায়, যেমন আগে কিন্তু ইস্পাত তৈরির ক্ষেত্রে চার টন, এক টন ইস্পাত তৈরি করতে চার টন কয়লা জ্বালানি হিসেবে লাগতো, কিন্তু এখন এক টন কয়লা থেকে এক টন ইস্পাতই তৈরি হয় করা যায় জ্বালানি হিসাবে ব্যবহার করে, তার মানে কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। দূষণ মুক্ত পরিবেশ, দূষণ মুক্ত পরিবেশ মানে পরিবেশ দূষণ কিন্তু সম্পদটাকে সম্পদের মান হ্রাস ঘটাতে সাহায্য করে। লাস্ট হলো সচেতনতা বৃদ্ধি, যেটা আমাদের না হলে সম্পদ সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পদ চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।